बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नौदाजमपुर टेक्निकल एंड बिजनेस मैनेजमेंट कॉलेज द्वादश श्रेणी छात्र छात्री ऑनलाइन क्लास आज के जो विषय की आलोचना करब से क्षुद्र व्यवसाय व्यवस्थापना। तो क्षुद्र व्यवसाय व्यवस्थापना एक डिपार्टमेंटल क्लास क्षुद्र व्यवसाय व्यवस्थापना व्यवसाय उद्योग ट्रेडर छात्र छात्री द्वादश क्लास प्रथम अध्याय क्षुद्र व्यवसाय प्रकृति और धरन क्षुद्र व्यवसाय प्रकृति और धरन एर मध्य सर्वप्रथम जे विषय जे प्रश्न आसते द्वितीयत से व्यवसाय संज्ञा दाओ व्यवसाय मौलिक उपादान समूह आलोचना करो। तो व्यवसाय क्षुद्र व्यवसाय प्रकृति और धरन एटी प्रथम अध्याय अध्याय आज के जे विषय आलोचना करब से प्रश्नटी हे व्यवसाय संज्ञा दाओ व्यवसाय मौलिक उपादान समूह आलोचना करो। तो व्यवसाय संज्ञा दाओ एखाने व्यवसाय संज्ञा दीते गेले व्यवसाय एक अर्थनैतिक कर्मकांड सम्पदेर सुष्ठु व्यवहार द्वारा कोनो अर्थनैतिक काज जखन मुनाफा अर्जनेर उद्देश्य करा हय तखन ताके व्यवसाय बोले। व्यवसाय एर संज्ञा प्रथम कथा हच्छे झुंकी उद्योक्ता जखन झुंकी आछे जेनेओ मुनाफा लाभेर आशाय मूलधन बिनियोग करते राजी थाके तखन ताके व्यवसाय बोले। आमि आबार बोलछि उद्योक्ता जखन मुनाफा लाभेर आशाय झुंकी आछे जेनेओ उद्योक्ता जखन झुंकी आछे जेनेओ मुनाफा लाभेर आशाय मूलधन बिनियोग करते राजी थाके तखन ताके व्यवसाय बोले। व्यवसाय इंग्रेजी बिजनेस शब्दे प्रति शब्द हलो व्यवसाय इंग्रेजी बिजनेस शब्दे प्रति शब्द होच्छे व्यवसाय और बिजनेस शब्दटीर आक्षरिक शब्द होच्छे व्यस्त थाका। बिजनेस शब्दटीर आक्षरिक अर्थ होच्छे व्यस्त थाका। तो व्यवसा वाणिज्य करते गेले व्यस्त थाकते हय एटाई होच्छे मूल प्रतिपाद्य विषय। एखन व्यवसायेर कयेकजन लेखक संज्ञा प्रदान करेछेन एदेर मध्ये एकजन होच्छे बी.बी. घोष। तो बी.बी. घोषेर मते पण्य सामग्री उत्पादन अथवा क्रय विक्रयेर माध्यमे धन सम्पद अर्जने नियोजित मानुषेर समस्त कर्म प्रचेष्टाकेई व्यवसाय बोले। एरपरे व्यवसायेर मौलिक उपादान समूह आलोचना करब। तो व्यवसाय करते गेले किछु मौलिक उपादान मेने मौलिक नीतिमाला मेने व्यवसाय करते हय सेगुलो निएई एखन आलोचना करब। एर मध्ये एक नम्बरे आसछे मूलधन। मूलधन व्यवसायेर प्रथम गुरुत्वपूर्ण विषय होच्छे मूलधन। व्यवसा वाणिज्य करते हले मूलधनेर प्रयोजन। এটি হতে পারে নিজস্ব সংগ্রহ তহবিল থেকে হতে পারে আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিয়ে হতে পারে ব্যাংক বীমা অর্থলগ্নি প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়েও করা যেতে পারে কিন্তু ব্যবসায় করতে গেলে মূলধনের কোনো বিকল্প নেই। দুই নম্বরে আসছে কি ভূমি। ব্যবসায় করতে গেলে মূলধন যেমন জরুরি এর সাথে ভূমিরও প্রয়োজন। ভূমি ছাড়া কোনো
ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করা সম্ভব নয় এবং কলকারখানা স্থাপন করা সম্ভব নয়, উৎপাদন কাজে হাত দেওয়াও সম্ভব নয়। তাই ব্যবসায় এ মৌলিক উপাদানের মধ্যে ভূমি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে তিন নম্বর আসছে শ্রমশক্তি। ব্যবসায়ের মৌলিক উপাদানের মধ্যে শ্রমশক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয়। শুধু মূলধন ভূমি থাকলে হবে না, এর পাশাপাশি শ্রমিক থাকতে হবে। যে শ্রমিক তার শক্তি দিয়ে পণ্য দ্রব্য উৎপাদন করবে এবং বাজারে সরবরাহ করবে। এরপরে চার নম্বর আসছে সংগঠন। তো ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, উৎপাদনের উপকরণের চারটি উপাদান এই উপাদানের মধ্যে আছে। প্রথম সংগঠন হচ্ছে উৎপাদিত উৎপাদন এবং উৎপাদিত পণ্যর জন্য যে সমস্ত উপাদান সংগ্রহ করা হয় এর সমষ্টি হচ্ছে সংগঠন। উৎপাদন এবং উৎপাদিত পণ্যর জন্য যে সমস্ত কাঁচামাল সংগ্রহ করা হয় তার সমষ্টি হচ্ছে সংগঠন। তো সংগঠন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় ব্যবসায়ের মৌলিক উপাদানের মধ্যে। এরপরে আসছে পাঁচ নম্বর ঝুঁকি। ঝুঁকি গ্রহণ ব্যবসায়ের মৌলিক উপাদানের অন্যতম বিষয়। ব্যবসা করতে হলে উদ্যোক্তাকে প্রথমে ঝুঁকি গ্রহণ করতে হবে, ঝুঁকি ছাড়া কোনো ব্যবসায় পরিকল্পনা করা অসম্ভব। উদ্যোক্তাকে জেনে বুঝে ব্যবসায় করতে হবে যে এই ব্যবসায় করতে গেলে ঝুঁকি নিতেই হবে। ঝুঁকির কথা মাথায় রেখেই ব্যবসায় কার্য পরিচালনা করতে হবে। তারপরে আসছে ছয় নম্বরে আইনগত বৈধতা। আইনগত বৈধতা ব্যবসায় বাণিজ্যর জন্য সরকারের দেওয়া যে সমস্ত নীতিমালা আছে সেই সমস্ত নীতিমালা অনুসরণ করে আইন কানুন মেনে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, তা না হলে আইনের কাছে অপরাধী হতে হবে। এরপরে আসছে সাত নম্বর বিক্রয়ের অভিপ্রায়। এখন ব্যবসায়ের মৌলিক উপাদানের মধ্যে যে পণ্য দ্রব্য উৎপাদন করা হবে উদ্যোক্তা ওই পণ্য দ্রব্য যাতে বাজারে বিক্রয় করার একটা প্রয়াস দিতে পারে যে আমার এই পণ্য দ্রব্য খুবই গুণগত মান সম্পন্ন এবং কোয়ালিটি সম্পন্ন। এরপরে আসছে আট নম্বর আর্থিক মূল্য লেনদেন। এখন উদ্যোক্তা সে পণ্য দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করবে, সেটি গায়ে একটি মূল্য লেখা থাকবে, যে মূল্য দিয়ে ওই পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী লেনদেন করা হবে। এরপরে যে পয়েন্টটি আসছে নয় নম্বর মুনাফা অর্জনের উদ্দেশ্য। ব্যবসায়ের মৌলিক উপাদান সমূহের মধ্যে মুনাফা অর্জনের উদ্দেশ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। উদ্যোক্তা সবসময় চাইবে তার প্রতিষ্ঠান সার্বক্ষণিক মুনাফা অর্জন করতে। সবাই চায় তার প্রতিষ্ঠান সবসময় মুনাফা অর্জন করুক, তাহলে এখানে সে লাভবান হবে। তারপরে সর্বশেষ যে প্রশ্নটি আসছে লেনদেনের ধারাবাহিকতা। এখন লেনদেনের ধারাবাহিকতা হচ্ছে উদ্যোক্তা সব কিছু গোছানোর পরে উৎপাদন প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে, বাজারে বিক্রয় শুরু করেছে মূল্য নির্ধারণ করে, এরপরে লেনদেন যে হবে সেটা প্রতিনিয়ত আস্তে আস্তে যেন বৃদ্ধি পায়, বিক্রয়টা বৃদ্ধি পায়। বিক্রয় বৃদ্ধি পেলে মুনাফা বৃদ্ধি পাবে, আর মুনাফা বৃদ্ধি পেলে তার প্রতিষ্ঠান স্বাবলম্বী হবে। এজন্যই লেনদেনের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তো এই ছিল আজকের প্রশ্ন, ব্যবসায়ের সংজ্ঞা এবং ব্যবসায়ের মৌলিক উপাদান সমূহ আলোচনা এতক্ষণ করলাম।
আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।